নায়িকা হবার গল্প শুনবো। নায়িকা হওয়ার গল্প যে পেশাটাকে এতটা ভালোবেসেছিলে এবং প্রতিনিয়ত তুমি চ্যালেঞ্জ নিচ্ছো, এবং আমার মনে হয় তোমার ওই চ্যানেলে সর্বাধিক আমরা যদি মানে নিউজ রিডার বা প্রেজেন্টার হিসেবে কাউকে দেখে থাকি স্ক্রিনে, সেটা ছিলে তুমি। সেখান থেকে নায়িকা, মানে তো কিভাবে করে ঘটে গেল ব্যাপারটা? এটা না আসলে হঠাৎ করে ঘটে গেছে সত্যিকার অর্থে, মানে আমি নিজেও কখনো ফিল করিনি। তো আমার যেটা হয় যে চ্যানেলে তো আসলে অনেক রকম এরকম অনেকেই আসা যাওয়া করেন, তো সবসময় বলতেন যে আপু আপনি এই টিভিসিটা করতে পারেন বা এই অ্যাক্টিংটা বা এই আপনি অ্যাক্টিংয়ে কেন মানে ট্রাই করেন না, খুব ভালো হতো। তো বরাবরই আমার অ্যান্সার ছিল যে আসলে হবে না, কারণ ওই যে আমি জানি যে আলটিমেটলি হবেই না, কারণ ফ্যামিলি সাপোর্ট ছাড়া তো আসলে পসিবল না। তো যেটা হলো, কারণ আমাদের লিটারেলি আমরা তো আমার তো বর্ন অ্যান্ড ব্রট আপ ঢাকাতে হলেও আমরা তো যেহেতু নোয়াখালীর এমনি তো সবাই একটু কনজারভেটিভ হয়, তো সেই জায়গা থেকে আসলে ছিল। বাট একদম শর্ট করেই বলছি, যখন ফাইনালি আমার যে ফিল্মটা করার কথা ছিল এসকে ফিল্মস থেকে প্রিয়ারে, তো সেটা নিয়েই আসলে আমার সাথে কন্ট্যাক্ট করে প্রথমত, যে এসকে ফিল্মস থেকে যিনি ছিলেন বস গিরি, যে ফিল্মটা দিয়ে আমার আসা হলো সেটা ছিল পরে। আগে প্রিয়ারে নিয়ে আসলে গল্প নিয়ে কথা বলেন শামীম আহমেদ রনি, রনি ভাই আমার ডিরেক্টর ছিলেন। বস গিরি হচ্ছে আগে তোমার রিলিজ হয়েছে, মানে আমার সাথে ফার্স্ট ওনারা কন্ট্যাক্ট করে হচ্ছে প্রিয়ারে নামের ছবিটা দিয়ে। তারা সেই গল্পটা অলরেডি আমি জানি স্টোরিটা এবং সব কিছু নিয়ে তারা আমার সাথে কন্ট্যাক্ট করে যে আমরা ওই মুভিটার জন্য আমরা যাচ্ছিলাম একটা নিউ ফেস। তো যখন ওনারা কন্ট্যাক্ট করলেন তো আমি পরে আমি বললাম যে ভাই এটা তো সম্ভবই হবে না, আর মানে এটা আপনাদের মানে হবে কি সময় নষ্ট হবে। তো পরে বললো যে আচ্ছা ঠিক আছে আপু আপনি একটু ট্রাই করেন বা ওরকম আমরা দেখি। তো আমি বাসায় না বলারই সাহস পাচ্ছিলাম না। তো ফাইনালি যখন তারা, তাদেরও তো একটা প্রসেসিংয়ের মধ্য দিয়ে যেতে হবে, তারা বসবে স্টোরি নিয়ে এবং লুক কী হবে, গল্পটা কেমন হবে, বা আমার আমি যেহেতু আগে কখনো অ্যাক্টিং করিনি আমার গ্রুমিংটা কেমন হবে, তো ওনারা ওগুলো নিয়ে প্রিপারেশন নেবে নাকি এখানে এরকম একটা আনসার্টেন অবস্থায় থাকবে যে আমি করবো কি না। পরে যে আসলে দেন যিনি প্রডিউসার ছিলেন, তারপরে ওনারা বললেন যে আপু আমরা তো আসলে প্রিয়ারের ফিল্মটা আমরা স্টার্ট করবো, বাট এখানে কাস্টিং তো সেম, আমরা বসগিরিটা আগে স্টার্ট করতে চাই যেটা তারা শুটিং শুরু করেছিল। তো তখন আমি বললাম সেই বসগিরি ছবির যিনি প্রডিউসার ছিলেন মানে রুমি ভাবি, তো ওনারা এসে বাসায় আম্মু আব্বুর সাথে কথা বলে যে আপু একটু এটা এটা করুক একটা কাজ, দেখুক কেমন হয়। আমার বোনেরা দুলাভাইরা আমার সাথে 9 মাস কথা বলেনি আসলে, কারণ ওরা তো যেটা হয়েছে যে মানে একদমই মানে এগেনস্টে ছিলেন, এবং ডিরেক্টর প্রডিউসারকে ফোন করে বলা হয়েছিল, কারণ আমার ফিল্মের যিনি কো-অ্যাক্টর ছিলেন উনি আসলে কন্ট্যাক্ট করার পরে উনি চলে যায় হচ্ছে কলকাতাতে ওনার অন্য মুভির, তখন অন্য আরেকটা ফিল্মে শুটিং চলছিল। তো পরে উনি ফোন দিয়ে মানে আমার কো-অ্যাক্টর তো সেখানে ছিলেন শাকিব খান, তো রনি ভাইকে যিনি ডিরেক্টর ছিলেন রনি ভাইকে ফোন করে, রনি ভাই ওনাকে ফোন দিয়েছে ভাইয়া মানে আপু তো মনে হয় না মানে এরকম ই হবে। তো বলছে কি রে ভাই আমি কি শুটিং করবো না এদিকে মামলা, কারণ আমার কেস করে দেওয়ার ই হচ্ছিল, মানে লিটারেলি এখন গল্প মনে হলো এটা খুব সত্যি ছিল। আমরা তো বাংলা চলচ্চিত্র সবাই ভালোবাসি এবং বড় আপু সে তো গানের সাথে সম্পৃক্ত, প্লাস হচ্ছে মিডিয়াতে খুবই পরিচিত মুখ, তো সেই জায়গা থেকে মানে চলচ্চিত্রের প্রতি এতটা অনীহা কেন ছিল, মানে সিকিউরিটির অভাব অলাইক যে অস্থিরতাটা ছিল সেটা কি কোনোভাবেই তারা আসলে চাচ্ছিল না যে এমন কোনো অস্থির পরিবেশে তুমি যাও? আমি যাই। আর আরেকটা জিনিস যেটা ছিল আপু, যে আমার তারা সবসময় প্রায়োরিটি দিয়েছে স্টাডিতে, পড়াশোনাতে, যে তুমি পড়ালেখা করো তুমি স্টাডি করো, আর মানে আমাদের এত নেম ফেম এত কিছু দরকার নেই, মানে ফাইন আমরা যেভাবে আছি ভালো আছি, আর ওই জায়গাটা থেকে আসলে তারা চায়নি। তো এবং এই ওয়ার্ল্ডটা তো আসলেই খুব স্লিপারি সত্যিকার অর্থে, আমাদের তো অনেক স্ট্রাগল করতে হয়। আমার যে এত, আমি বলবো যে আমার যে এত রাজকীয়ভাবে অভিষেক হয়েছে, আমার দুটো মুভি আমার ফার্স্ট মানে যখন আমি আসি তখন একসাথে রিলিজ হয়েছিল, বাট আমার কি স্ট্রাগলটা ছিল না, অবশ্যই ছিল, এবং আজকে এই পর্যন্ত আসা এবং আমি যতটুকুই আমার দর্শকদের কাছাকাছি পৌঁছেছি তাদের এত ভালোবাসা পাচ্ছি, বাট স্মুথ ছিল না। তো আমার নিজেকে ঠিক রেখে প্রপার এনভায়রনমেন্টকে আসলে ওভাবে সব কিছু হ্যান্ডেল করে আমার কাজ করতে হচ্ছে, তো এখানে তো সবাই সার্ভাইভ করতে পারে না আপু,
তো এটাই আমি যদি তাদের জায়গায় থাকতাম আমি হয়তো ওভাবেই চিন্তা করতাম। এই যে নায়িকা আর নায়কদের যে গুঞ্জন এবং আশার শুরু থেকে যেটা হয়, অ্যাকচুয়ালি আমি তোমার ক্ষেত্রে একা বলবো না, শাকিব খান যাকে নিয়ে এ পর্যন্ত মুভিজ করেছে সবাইকে নিয়ে কিন্তু তার প্রেমের গুঞ্জন তৈরি হয়েছে। তো তুমি যখন এত ঝড়ঝাপটা পরিবারের পেরিয়ে আসলে এবং সরাসরি গুঞ্জন, মানে বলবো গুঞ্জনকে আমরাও সত্যি ভেবেছি, তো সেই জায়গাটা আসলে কিভাবে হ্যান্ডেল করেছিল আর প্রেমের গুঞ্জনটা কেন হলো হঠাৎ করে? আসলে সত্যিকার অর্থে ফ্যামিলি, আমি না মানে যখন কেউ আমাকে জিজ্ঞেস করে যে এই সময়গুলো আপনি যখন ফিল্মে আসলেন, যখন মুভি রিলিজ হলো, কতটা এনজয় করেছেন, আমি এনজয় করার সুযোগই পেলাম না। একে তো বাসার ঝড়, তার মধ্যে আসার পরে পুরো ফিল্মের মানে আছে না যে এখানে তো অনেক ব্যাপার থাকে, তো এই জিনিসগুলো তো আমরা আসলে আমি তো তখন নতুন হিসেবে আমি বুঝতাম না, এবং অনেক কিছুই থাকে যেটা কিনা আসলে কোনো একটা স্টোরি যখন সামনে আসে, আমি এটা বলবো যে হয়তোবা সে স্টোরির পেছনে অনেক স্টোরি থাকে। আমরা যে আজকে প্রোগ্রামটা শ্যুট করছি এটার পেছনে, এটা তো সবাই দেখছে, বাট তার পেছনেও তো অনেক গল্প আছে, তো পেছনের গল্পগুলো আসলে হয়তোবা বলা হয় না বলে কেউ জানে না, তো সেই গল্পগুলো হয়তোবা কোনো এক সময় বলা হবে। না বাট আজকে একটা গল্প হলেও কিন্তু আমরা শুনতে চাই বুবলি।